नमस्कार बंधुरा, मौसुमीज किचन एंड ब्लॉगर आरेकटी नतून पर्वे आपनादेर सकलके स्वागत। आज आमी देखाच्छी खूब सहजे गैसेर ओभेने दोकानेर मतो एकदम घरोया पद्धतिते परफेक्ट पैटिस किभाबे तैरी करा जाय। आर ए देखुन प्रत्येकटा पैटिसेर लेयारगुलो कि सुंदर तैरी होयेछे। आर एकटा अवश्यई आमी भेंगे देखिये देबो जे पैटिसटा कतटा मुचमुचे और खासता एकदम दोकानेर मतो तैरी होयेछिलो। तो रेसिपिटा भालो लागले लाइक कमेंट शेयर और सबस्क्राइब करार अनुरोध रइलो। तो चलुन देखे नी आजकेर रेसिपि। तो एर जन्य निये निएछि छोटो बाटिर एक बाटी परिमाण मयदा और निये निलाम परिमाण अनुयायी नून और दिये देबो हाफ चामच मतो गोटा जोयान। एरपरे दिये दिलाम रिफाइंड अएल, आमी एखाने 5 चा चामच रिफाइंड अएल दिये दिलाम। এবারে এটাকে বেশ ভালো করে আমি মিশিয়ে নেব। তো এইভাবে মিশিয়ে যখন দেখবেন হাতের মধ্যে এমনি ডালা তৈরি হয়ে যাচ্ছে, বুঝে নেবেন যে আপনার ময়ানটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। এরপরে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে আমি এটাকে একটা ডোয়ে পরিণত করে নেব। তো একবারই জল দেবেন না, সামান্য পরিমাণ জল দিতে দিতে এই ডোটা তৈরি করতে হবে। তো দেখুন আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এরপরে এটাকে আমি একটু রিফাইন্ড তেল দিয়ে দিলাম। এবার চারিদিকে বুলিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 20-এর জন্য। ততক্ষণ তৈরি করে নেওয়া যাক পুরটা। তো এর জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি সরষার তেল, আর যেহেতু পনির প্যাটিস তাই আমি পনিরগুলো আগে ভেজে তুলে রাখবো। তো পনিরটা একটু লাল লাল করে আমি ভেজে রাখবো। পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলোকে তুলে রেখে দেব। এরপর ওই তেলেই আমি দিয়ে দেব হাফ চা চামচ মতো গোটা জিরে। গোটা জিরেটা একটু নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেব কুচিয়ে রাখা একটা পেঁয়াজ। আমি একটা বড় সাইজের পেঁয়াজ এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা বয়েলড আলুগুলো দিয়ে দেবো। তো দেখুন আলুগুলো আমি মোটামুটি বেশ ভালোই সেদ্ধ করে নিয়েছি। এবার এই আলুটা দিয়েও বেশ ভালো করে আমি কয়েক মিনিট নাড়াচাড়া দিয়ে নেব। এভাবে নাড়তে নাড়তেই দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আমি দুটো কাঁচা লঙ্কা এখানে অ্যাড করলাম। আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে আপনারা কাঁচা লঙ্কা দেবেন। এরপরে এটাকেও নাড়াচাড়া করে এর মধ্যে এরপর দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। আমি মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাও আমি একটু নাড়াচাড়া দিয়ে নেবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এরপর আমি অ্যাড করব কিছু মশলা। দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী নুন, হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, 1-4 চামচ মতো ধনে গুঁড়ো আর প্রায় 1 চামচের কাছাকাছি জিরে গুঁড়ো। তো এরপরে এই মশলাটাকে বেশ নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেবো হাফ চামচ মতো গোটা গরম মশলা গুঁড়ো। দিয়ে দেবো সামান্য পরিমাণ জল যাতে মশলাটা ধরে না যায়, পোড়া না লেগে যায়। এরপরে এটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে কষতে হবে, বেশ ভালোভাবে কষিয়ে আমি দিয়ে দেবো হাফ চামচ মতো চিনি। আপনারা যদি চিনি না খান তাহলে এটা নাও দিতে পারেন। এরপরে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ কাসুরি মেথি। তো কাসুরি মেথি দিলাম যেহেতু আমি এর মধ্যে পনির দেবো। তো এবারে ভাজা পনিরটা দিয়ে দিলাম। পনিরের সাথে কাসুরি মেথির গন্ধটা খুব ভালো লাগে। এরপর এটাকে বেশ ভালো করে পনিরের সাথে মিশিয়ে আমি এটাকে নামিয়ে রাখবো। এরপরে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ সস, টমেটো সস বা টমেটো কেচাপ যেটাই আপনাদের কাছে থাকবে। এটা মাখিয়ে রেখে দিতে হবে, তাহলে পুরটা দুর্দান্ত স্বাদের হয়। এরপর আমি দিয়ে দিলাম 3-4 চামচ মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো 5 চামচ মতো রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা দিয়ে বেশ ভালো করে এবার মিশিয়ে নিতে হবে আর এর ঘনত্বটা যেন ঠিক এই রকম চলে আসে। এরপর চলে আসলাম তৈরি করে রাখা ডোটার কাছে। তো ডোটাকে এবার ভালো করে এইভাবে মেখে নিলাম। এরপর এটাকে আমি প্রত্যেকটা লেচি এইভাবে আটা চাকিতে রেখে আমি মোটামুটি 7টা পিস করে নেব। দেখুন 7টা পিস করে নিয়েছি। এরপরে প্রত্যেকটাকে এইভাবে হাতের সাহায্যে গোল গোল ঘুরিয়ে
আমরা যেরকম রুটি তৈরি করতে লুই বানাই সেগুলো বানিয়ে নিলাম। এরপরে প্রত্যেকটা লুই নিয়ে সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিয়ে আমি এগুলোকে এক একটা করে রুটি তৈরি করে নেব। তো রুটিগুলো যতটা সম্ভব পাতলা করলেই ভালো। তো দেখুন প্রত্যেকটাই আমি এইভাবে বেলে নেব আর একটা করে রুটি তৈরি করে নেব যতটা সম্ভব পাতলা, এটা কিন্তু খেয়াল রাখবেন। তো দেখুন সাতটা লুইয়েরই আমি সাতটা রুটি তৈরি করে নিয়েছি। এরপরে আসল কাজটা তৈরি। এরপরে প্রত্যেকটা রুটি এইভাবে দিতে হবে আর এর উপরে কর্নফ্লাওয়ার আর রিফাইন্ড অয়েলের যে আমি একটা পেস্ট তৈরি করেছিলাম সেটা চারপাশে বুলিয়ে দেবো। বেশ চারপাশে এইভাবে প্রত্যেকটা সাইডেই কিন্তু বুলিয়ে নিতে হবে আর উপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে। তার উপরে আরেকটা রুটি আমি দিয়ে ঠিক সেমভাবে আমি আবার কিছুটা কর্নফ্লাওয়ারের পেস্টটা আমি দিয়ে দিলাম আর উপরে দিয়ে দেবো সামান্য পরিমাণ ময়দা। এরপরে এইভাবে রোল করে নিতে হবে। আমি সবগুলো রুটি এইভাবে তৈরি করে নিলাম। এরপর এটাকে যতটাই প্রেস দেবেন এটা একটা লম্বাভাবে তৈরি হয়ে যাবে, অনেকটা লম্বা হবে দেখুন। এরপর দু সাইডটা আমি কেটে বাদ দিয়ে দেবো। এরপর এটার আমি মোটামুটি পাঁচটা পিস করে নেব। আপনারা যদি ছটা করতে চান তো সেক্ষেত্রে ছটাও হয়ে যাবে। তো দেখুন লেয়ারগুলো কি সুন্দর তৈরি হয়েছে। এরপর হাতের সাহায্যে এভাবে আমরা লেয়ারটাকে বসিয়ে দেব। আমার এখানে পাঁচটা তৈরি হয়ে গিয়েছে প্যাটিসের জন্য। তো এরপর এটাকে আলতোভাবে আমরা বেলে নেব, ঠিক যেরকম রুটি করি, কিন্তু খুব হালকাভাবে চাপ দিয়ে বেলতে হবে। এরপর সাইডগুলো আমি কেটে নেব। সাইডটা কেটে আমি এর মধ্যে তৈরি করে রাখা পুরটা দিয়ে দিলাম। তো পুরটা দিয়ে আমি এটাকে বেশ ভালো করে ফোল্ড করে বেশ ভালো করে মুড়িয়ে দেব। এইভাবে টিপে টিপে কিনারগুলো পুরো সুন্দরভাবে বসিয়ে দেব। তো দেখুন আমার এখানে চারটে প্যাটিস তৈরি হয়ে গিয়েছে। এবারে আমি কড়াইয়ে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি আর তেলটা হালকা গরম অবস্থায় আমি দুটো করে প্যাটিস এর মধ্যে অ্যাড করে দেব। আঁচটা কিন্তু খুব লোয়ে থাকবে প্রথম দিকে, নাইলে উপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই এখানে আঁচটা কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে। তো দু সাইডটা এইভাবে ব্রাউন করে বা লাল লাল করে ভেজে নিলাম। তো এইভাবেই আমি প্রত্যেকটা প্যাটিস তৈরি করে নেব। আর আপনাদের যদি ওভেন থাকে সেক্ষেত্রে ওভেনে দিয়েও আপনারা বেক করে নিতে পারেন। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না, আর তার সঙ্গে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের জন্য বেশ এটুকুই, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে পরের কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।